অনেক রোগী এসে বলে যে ম্যাডাম আমার পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা ডায়াগনোসিস হয় না, অনেক ডাক্তার দেখিয়েছি, গ্যাস্ট্রিকের অনেক বড়ি খেয়েছি কিন্তু আমার ভালো হচ্ছে না। নাভির কাছে একটা ফুলা বা পেটের কাছে একটা ফুলা, তখনই আমরা বলি যে বাবা একটা কাশি দেন, কাশি দিলে দেখি ফুলে যায়। এটা হচ্ছে আমরা ভিজিবল কাফ ইম্পালস যেটা বলি, দেখে বোঝা। আরেকটা হচ্ছে আমরা ওই চাকার উপরে হাত দিয়ে আরেকটা কাশি দিতে বলি, তখন যদি দেখি যে হ্যাঁ আমার হাতে বাধা প্রাপ্ত হয়ে ফুলে যাচ্ছে, তখন আমরা এটা শিওর হয়ে যাই যে এটা আসলে হার্নিয়া। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত দেহকড়ি অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। চলছে মুসলিম ধর্মাবলম্বীদের বিশেষ সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। প্রতি বছর রমজান এলেই নানা ধরনের ব্যাধিগুলো অনেকাংশে বেড়ে যায়, তবে সেগুলো মারাত্মক কিছু না হলেও খানিকটা অস্বস্তির। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে তাই আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি কোষ্ঠকাঠিন্য এবং হার্নিয়া রোধে করণীয় বিষয়গুলো নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সিফাত তানজিলা, জেনারেল লেপারোস্কোপিক এবং ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জন, সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। ম্যাম, প্রতি বছর রমজান এলেই সারা দেশে অসংখ্য ব্যক্তি কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়ে যান, তো শুরুতেই আপনার কাছে জানবো যে কোষ্ঠকাঠিন্য বলতে আমরা কি বুঝি। প্রতি বছর রমজান মাসে দেখা যায় যে এই সমস্যাটা বেশি দেখা যায়, কিন্তু তারপরও সবসময় সারা বছরই কিন্তু আমরা কোষ্ঠকাঠিন্য বা এই জাতীয় সমস্যা, এর পরবর্তী কনসিকুয়েন্স বা পরবর্তীতে এই সমস্যার সাথে আরও অনেক রিলেটেড সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে, কিন্তু কেমন জানো আমার মনে হয় যে রমজান মাসে এই ধরনের রোগীগুলো আমরা একটু বেশি পাই। আমরা সবসময় যে নিয়মিত তিন বেলা করে খাওয়াটা, ওইটার কারণে হতে পারে, আবার দেখা যায় যে একটা মিল স্কিপ করার ব্যাপার বিষয় থাকে, লং টার্ম একটা না খেয়ে থাকা, লং টার্ম একটা শরীরে পানি শূন্যতা, তারপরে দেখা যায় যে ইফতারে বেশি ভাজা পোড়া খাওয়া, এই সব কিছুই আসলে কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী। কিন্তু কোষ্ঠকাঠিন্য বলতে সাধারণত লোকজন মনে করে যে আমার যদি পায়খানা না হয় বা পায়খানাটা একটু কষা হয়, সেটাই হচ্ছে কোষ্ঠকাঠিন্য, এটা সবাই মনে করে। কিন্তু আসলে মেডিকেলের ভাষায় আমরা যেটাকে বলে থাকি কনস্টিপেশন, এটা আমরা দুই ভাগে ভাগ করি, যে অ্যাবসুলিউট কনস্টিপেশন মানে একেবারেই তার বায়ু পাস করা বা পায়খানা হওয়া কিছুই হচ্ছে না, আর একটা হচ্ছে রিলেটিভ কনস্টিপেশন, পেশেন্ট মনে করছে তার কোষ্ঠকাঠিন্য। আর আমরা যখন জিজ্ঞেস করি বাবা আপনি কয়দিন পায়খানা করেন না, বলছে হ্যাঁ আমার হয়েছে আজকে কিন্তু কম বেশি না। এই জিনিসটা আসলে আমরা পেশেন্টের কাছে, তার কাছে এটা একটা মানে কষ্টদায়ক ব্যাপার, পেশেন্ট মনে করে তার কোষ্ঠকাঠিন্য, কিন্তু মেডিকেলের ভাষায় কিন্তু আমরা আসলে ওইটাকে আমরা অ্যাবসুলিউট কনস্টিপেশন বা একদম কোষ্ঠকাঠিন্য বলে তাকে যে একটা ডায়াগনোসিস করে, এটা কিন্তু আমরা এত সহজেই করতে পারি না। আচ্ছা, তো কতদিন মলত্যাগ না করলে একজন ব্যক্তিকে আমরা ধরে নেব তিনি কনস্টিপেশনে আক্রান্ত? সাধারণত দেখা যায় যে 24 ঘন্টা বা এর বেশি বা 72 ঘন্টা, 36 ঘন্টা যদি একটা মানুষ একদমই মলত্যাগও করছে না, সেই সাথে তার একটু বায়ুও পাস হচ্ছে না, তখন আমরা একটা পেশেন্টকে আমরা বলে থাকি তার কিছুটা অবস্ট্রাকশনের ফিচার বা আমরা যেটা বলি যে নাড়ি ভুঁড়ির মধ্যে পেচ খেয়ে যাওয়া, এই সমস্যাটাকে বা এই জিনিসটাকে আমরা বলি যে একদম অবস্ট্রাকশন হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে কিনা অন্যতম উপসর্গ এটি। হ্যাঁ হ্যাঁ, এটার একটি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা নাড়িতে প্যাচের একটা উপসর্গ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যখন আমাদের পেশেন্টরা বলে যে না আমার একদম 2 দিন ধরে বায়ুও পাস হয় নাই, তখন আমরা এটাকে বলে থাকি যে এটা কোষ্ঠকাঠিন্য। এই জিনিসটা কিন্তু তখন খুবই অ্যালার্মিং, এবং ওই সময় তাকে ইমিডিয়েট একটা হসপিটালাইজেশন করা, তার কিছু ম্যানেজমেন্ট করা, তার প্রোটোকল অনুসারে আগানো, তার খাদ্যনালীকে রেস্ট দেয়া, তারপরে তার আবার যেন মলত্যাগ করতে পারে এই জিনিসটা দিয়ে তাকে রিলিফ দেয়া, এটা কিন্তু তখন একটা আমাদের চিকিৎসার একটা বড় অংশ হয়ে যায়। আচ্ছা, কিন্তু অনেকে রয়েছে না যে ক্রনিক কনস্টিপেশনের পেশেন্ট, বারবারই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে এবং সঠিকভাবে তারা মলত্যাগ করতে পারে না, আবার অনেকে রয়েছে অল্টার্ড বাউল হ্যাবিট। তো আমরা তো জানি যে অল্টার্ড বাউল হ্যাবিট একটি IBS এর উপসর্গ, কখন আমরা কোষ্ঠকাঠিন্য বলবো এবং কখন আমরা IBS বলবো? না, অল্টার্ড বাউল হ্যাবিট আর কনস্টিপেশন দুইটা কিন্তু একটু আলাদা জিনিস। কনস্টিপেশন আমরা ওই জিনিসটাকেই বলবো, পেশেন্ট দেখা যায় যে কনস্টিপেশনের পেশেন্টগুলোর সাধারণত যে হিস্ট্রি থাকে, ইয়াং জেনারেশন আসলো,
তাকে আমি যদি জিজ্ঞেস করি আপনার ফুড হ্যাবিট কি, আপনি কি বেশি ফাস্ট ফুড খান, ওরা তখন একটা হেসে দিয়ে বলে যে হ্যাঁ ম্যাডাম শাকসবজিটা একটু কম খাওয়া হয়, আমাদের ফাস্ট ফুডটা একটু বেশি খাওয়া হয়। এই জন্য দেখা যায় যে তাদের বিভিন্ন ফিশার, তারপরে পায়েস জাতীয় রোগ, এই এই রোগগুলো তাদের বেশি হয়। তখন দেখা যায় যে লেস ডায়েটারি ফাইবার ইনটেক যারা করে তাদের এই ইসবগুলোর ভুষি প্লাস সবজি জাতীয়, আমরা বলি যে প্রতিদিন দুপুরে এক বাটি সবজি খাবেন, এই জিনিসগুলো তারা যদি চেঞ্জ করে তাহলে তাদের আবার কিন্তু নর্মালি ঠিক অবস্থায় চলে আসে। তখন আমরা এই পেশেন্টগুলোকে একটা ফলো আপ দিই। ফলো আপে যদি দেখি যে সে খুব স্ট্রিক্টলি এই এই রুলগুলো ফলো করেছে, সে অবশ্যই ভালো হয়ে যাবে। কিন্তু সে যদি তখন ভালো না হয় তখন আমরা কিছু থাইরয়েডের পরীক্ষা, এই জিনিসগুলো আছে। যেমন আমরা জানি থাইরয়েডের কারণে মাসিক বেশি মাসিক কম, পায়খানা বেশি কষা অথবা বেশি লুজ, তারপরে বেশি ঠান্ডা লাগা বেশি গরম লাগা, এই সব জিনিসগুলো থাইরয়েডের থাইরয়েডের ইয়াস থেকে। এখানে আমি একটু প্রোগ্রামের মাধ্যমে সবার কাছে একটা ক্লিয়ার করে নিতে চাই যে কেন আপনারা কোষ্ঠকাঠিন্য বা কষার পেশেন্টগুলোকে একটু থাইরয়েডের পরীক্ষাটা করে রাখেন, কারণ থাইরয়েডের জিনিসটা অনেক বেশি রিলেটেড এর সাথে। তো দেখা যায় যে ওইরকম থাইরয়েডের সমস্যা জনিত কারণে যাদের কোষ্ঠকাঠিন্য তাদের কিন্তু ওই ওষুধটা খেলে বা একটু ওই হরমোন লেভেলটা যখন নর্মাল চলে আসে তখন কিন্তু তাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আপনি আরেকটা যেটা বললেন অল্টার্ড বাইল হ্যাবিট, অল্টার্ড বাইল হ্যাবিট বলতে আমরা যে জিনিসটা বুঝি, একটা হচ্ছে পায়খানার কালারের পরিবর্তন, পায়খানার রঙের পরিবর্তন, পায়খানার গন্ধের পরিবর্তন, অনেকগুলো জিনিসের সাথে আমরা অল্টারেশন অফ বাইল হ্যাবিট বলি। কখনো তার কষা হবে, কখনো তার ডায়রিয়া হবে। এই জিনিসগুলো যতটা না আইবিএস বা আইবিডি আপনি যেটা বললেন তার চেয়ে কিন্তু এগুলো বেশি ক্যান্সারের লক্ষণ। সেটা হচ্ছে ক্যান্সারের লক্ষণ, আমরা তখন আরো অনেক আন্ডারলাইন ডিজিজ, ক্লিনিক্যাল ফিচার বা আমাদের শারীরিক নিরীক্ষা যেগুলো বলে ওগুলোর মাধ্যমে আমরা তখন বুঝে থাকি এই পেশেন্টটার কি আসলে কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য নাকি অল্টারেশন অফ বাইল হ্যাবিট বা তার বদ হজমের সমস্যা, তার পায়খানা, তার পেটে বিভিন্ন একটা সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো আমরা কিন্তু তখন ক্লিয়ার করে তখন আমরা একটা বিস্তারিত চিকিৎসার দিকে যাই। ইফতারে প্রচুর পরিমাণে আমরা ভাজা পোড়া খাই, ভাজা পোড়া এবং তৈলাক্ত জাতীয় খাবার। তো এই যে অতিমাত্রায় ভাজা পোড়া তৈলাক্ত খাবার গ্রহণের একটি প্রবণতা আমাদের, এটি থেকে পরবর্তীতে কি কি ধরনের জটিলতা হতে পারে কোষ্ঠকাঠিন্য সহ? কোষ্ঠকাঠিন্য সহ দেখা যায় যে একটা ক্রনিক কনস্টিপেশন বা অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য, তাদের আমরা অ্যাডভাইস দিচ্ছি যে আপনি ইসবগুলের ভুষি খান, আপনি সবজি খান, তারা বলে যে ম্যাডাম একটা ওষুধ লিখে দেন। তখন তারা কি করে, আমরা যখন ওষুধ প্রেসক্রাইব করি না তখন তারা নিকটবর্তী একটা ফার্মেসিতে গিয়ে তারা এই যে কিছু সিরাপ আছে, অ্যাবুলেক সিরাপ, ওরা বলে যে চিনি জাতীয় একটা সিরাপ খায়, তারপরে দেখা গেল তার অনেক বেশি কষা হয়ে আছে, পায়খানা হচ্ছে না, সে একটা সাপোজিটরি নিয়ে নিল। আমার অনেক পেশেন্ট আমাকে এসে বলে ম্যাডাম একটা সাপোজিটরি দিয়ে দেন, প্রতিদিন সাপোজিটরি নিলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই অবশ্যই সমস্যা আছে, এই জন্যই তো আপনাকে ফুড হ্যাবিট চেঞ্জ করতে বলে। ক্রনিক কনস্টিপেশনের কারণে কষা হতে হতে দেখা যায় যে আপনার পায়খানার রাস্তার ভিতরে আমরা যে মিউকোজা বলি ওগুলো কিন্তু খুবই সংবেদনশীল, এবং আপনি এই যে বারবার প্রেশার দিয়ে দিয়ে আপনি পায়খানা করছেন এর কারণে আপনার হেমোরয়েড হচ্ছে, পায়েস হচ্ছে, ফিশার হচ্ছে আপনার, তখন বলে যে ম্যাডাম এখন আমাকে ওষুধ দেন, এখন আমি ভেজিটেবল খাবো। কিন্তু যখন আপনার একটা ফিশার ডেভেলপ করে যায়, যখন আপনার এরকম একটা হেমোরয়েড ডেভেলপ করে যায়, এক্সটার্নাল ট্যাক্স ডেভেলপ করে যায়, ওগুলো তো আসলে তখন ওষুধ দিয়ে ভালো করা যায় না, ওগুলো তখন আপনাকে অপারেশনে যেতে হয়, আমরা সাজেস্ট করতে বাধ্য হই। তো আপনার সাধারণ একটা সমস্যাকে, সাধারণ একটা কনস্টিপেশনের সমস্যাকে, সাধারণ একটা ফুড হ্যাবিট জনিত সমস্যাটাকে আপনি পাল্টে পাল্টে বা অসচেতনতার কারণেই হোক এই জিনিসটাকে আপনি একটা অপারেশনের পর্যায়ে নিয়ে গেলেন। এই রমজানে আপনার কোষ্ঠকাঠিন্য রোধে কিংবা যারা ক্রনিক কনস্টিপেশনের রোগী তাদের ক্ষেত্রে সেহেরি এবং ইফতারে কোন ধরনের খাবার গ্রহণের পরামর্শ দেবেন? এই 30 দিন আমরা এমনও রোগী দেখেছি, আগে হেমোরয়েড বা পায়েসের তো বিভিন্ন পর্যায় আছে, প্রথম পর্যায়ের একটা জিনিস এক মাসের ফুড হ্যাবিটের জন্য এটা কিন্তু চতুর্থ পর্যায়ে চলে আসছে, একদম বাইরের দিকে চলে আসে। যতই বাইরে খান আপনি অবশ্যই খেয়াল রাখবেন ইফতারে আপনার একটা ফলের শরবত, অনেক সালাড, ফ্রুটস জাতীয়, তারপরে এইসবগুলোর ভুষি আপনি খেতে পারেন। ইউ ক্যান হ্যাভ এ ভেরি লাইট ডিনার অ্যান্ড ভেরি লাইট সেরি, দ্যাট উড বি ফাইন আই থিঙ্ক। বাংলাদেশের অনেক প্রচলিত একটি জটিলতা হার্নিয়াতে অসংখ্য ব্যক্তি এই জটিলতায় ভোগেন, কিন্তু অনেকেরই এই বিষয়টি সম্পর্কে স্বচ্ছ জ্ঞান নেই। তাই আপনার কাছে সহজভাবে বুঝিয়ে চাইব হার্নিয়া বলতে আমরা কি বুঝি। হার্নিয়া বলতে সাধারণত যেটা বোঝায় ছেলেদেরই হার্নিয়া হয়, কিন্তু আসলে কিন্তু মেয়েদের হার্নিয়ার অনেক বেশি হয়। হার্নিয়া
হার্নিয়ার ঝুঁকি এবং মেয়েরা হার্নিয়ার অনেক ঝুঁকিতেও থাকে, দেখা যায় সিজার হয় যাদের, বা একটা অ্যাবডোমিনাল একটা অপারেশন হয় একটা টামিতে, বা পেটে একটা অপারেশন হয়, ওজন বেড়ে যাওয়া, ওবেসিটি জনিত কারণে, বিভিন্ন কারণে কিন্তু মহিলাদের হার্নিয়াও হয়। কিন্তু দেখা যায় যে সাধারণত আমাদের দেশে হার্নিয়া বলতে বোঝায় উরু সন্ধির কাছে বা কুচকি যেটাকে বলে বাংলায়, ওই জায়গাটাতে একটা বেলুনের মতো ফুলে যাওয়া, কাশি দিলে ফুলে যাওয়া, এই জিনিসটাকে সাধারণত হার্নিয়া বলা হয়। মানে বেলুনের মতো করে কোনো একটি অংশ শরীর থেকে ফুলে গিয়ে বেরিয়ে আসতে চাইছে, এই যে জটিলতাটা, এটাকে আমরা হার্নিয়া বলি, এটাকে হার্নিয়া বলে। এবং আক্রান্ত ঝুঁকি তো নারীরাও রয়েছে, পুরুষেরাও রয়েছে, তবে পুরুষদের আক্রান্তের ঝুঁকি কিছুটা বেশি। হ্যাঁ, ওটা আপনার দেখা যেতে পারে পুরুষদের সাধারণত কুচকির ওই জায়গাটাতে বেশি হয়, আচ্ছা, ওটাতেও হয়। আবার মহিলাদের দেখা যায় যে আমাদের নাভির চারদিকে হয়, নাভির উপরে হয়, নাভির মাঝখান থেকে হয়, নাভির এক জায়গা থেকে হয়, বা একটু পেটের উপরের দিকে হয়, এগুলো সবই কিন্তু হার্নিয়া। শুধুমাত্র কুচকির ফুলাটাই যে হার্নিয়া, এটা কিন্তু একটা ভুল ধারণা আছে। তো একজন ব্যক্তি যখন হার্নিয়ার এই ধরনের উপসর্গের সম্মুখীন হবেন, তিনি এটা সুনির্দিষ্টকরণে আসলে আপনারা কোন ধরনের পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন? হার্নিয়া আসলে আমরা যেটা ডায়াগনোসিস বা রোগ নির্ণয় যেটা বলা হয়, হার্নিয়াটা আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা বলি বা দেখে বোঝা। প্রথমেই আমরা এসে যখন একটা ফুলা দেখি, অনেক রোগী এসে বলে যে ম্যাডাম আমার পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা ডায়াগনোসিস হয় না, অনেক ডাক্তার দেখিয়েছি, গ্যাস্ট্রিকের অনেক বড়ি খেয়েছি কিন্তু আমার ভালো হচ্ছে না। আমরা দেখি যে নাভির কাছে একটা ফুলা বা পেটের কাছে একটা ফুলা, তখনই আমরা বলি যে বাবা একটা কাশি দেন, কাশি দিলে দেখি ফুলে যায়। এটা হচ্ছে আমরা ভিজিবল কাফ ইম্পালস যেটা বলি, দেখে বোঝা। আরেকটা হচ্ছে আমরা ওই চাকার উপরে হাত দিয়ে আরেকটা কাশি দিতে বলি, তখন যদি দেখি যে হ্যাঁ আমার হাতে বাধাপ্রাপ্ত হয়ে ফুলে যাচ্ছে, তখন আমরা এটা শিওর হয়ে যাই যে এটা আসলে হার্নিয়া। সেক্ষেত্রে আসলে হার্নিয়ার তেমন কোনো রোগ নির্ণয়ের তেমন কোনো পরীক্ষা থাকে না। তো আপনারা যখন সুনির্দিষ্টকরণ করেই ফেলেন যে তিনি হার্নিয়া আক্রান্ত, তিনি নারী অথবা পুরুষ, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কী কী রয়েছে? চিকিৎসা পদ্ধতিতে অনেকে মনে করে যে হার্নিয়ার, আমার মনে হয় ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় দেখানো হয় যে হার্নিয়ার ওষুধ পাওয়া যায় বা কোনো একটা পানীয় পাওয়া যায় বা একটা ড্রিঙ্ক পাওয়া যায়, ওটা খেলে মনে হয় হার্নিয়া ভালো হয়ে যায়। আমি খুবই অবাক, মানে অবাক হয়েও বলছি যে প্রতিটা পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে ম্যাডাম কোনো পানীয় আছে নাকি যেটা খেলে আমার হার্নিয়াটা গলে যাবে। আসলে হার্নিয়া এক অ্যাবসোলিউট সার্জিক্যাল ইন্ডিকেশন, যদি আপনার ওরকম হার্নিয়া হয়ে থাকে অবশ্যই এটা সার্জারি ছাড়া আসলে কোনো বিকল্প নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক রোগী, তাদের একটা হার্টের অপারেশন করা, হার্টে একটা স্টেন্টিং করা, অনেক বয়স 80 বছর, স্ট্রোকের একটা পেশেন্ট, তার হার্নিয়াটা দেখা যায় যে মুখটা, আমরা মুখ দেখি, যদি আমরা দেখি যে এরকম মুখটা অনেক বড় বা এরকম অনেক বয়স্ক রোগী, স্ট্রোকের রোগী, তার ক্ষেত্রে আমরা বলি যে আপনি অবজারভেশনে থাকেন, অপারেশনের দরকার নেই। এছাড়া বাকি যদি 90% বা 95% পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু আসলে হার্নিয়া অ্যাবসোলিউট ইন্ডিকেশন ফর সার্জারি। আগে একটি সময় পর্যন্ত পেট কেটেই অপারেশন করা হতো, কিন্তু এখন অত্যাধুনিক প্রযুক্তিতে পেট ফুটা করে অপারেশন করা সম্ভব। হার্নিয়া একসময় মনে করা হতো যে এটা কেটে করলেই ভালো, অনেক রোগী এসে বলে যে ম্যাডাম কেটে করলে কি ভালো হবে নাকি ফুটা করে করলে ভালো হবে, ফুটা করে করলে যদি পুরোটা ভালো না হয়। এটা কিন্তু আসলে একদমই একটা ভুল ধারণা। এখন অনেক উন্নত চিকিৎসা রয়েছে, যেমন হার্নিয়ার সার্জারিতে আমরা এক ধরনের একটা জালি বা মেশ ব্যবহার করি, ওই মেশটা দেখা যায় যে ফুটা করে করলেও অনেক সুন্দর, ওইটা চিকিৎসা যেমন উন্নত হয়েছে জালিটাও উন্নত হয়েছে। এক এক ধরনের অপারেশনে এক এক ধরনের জালি ব্যবহার করা হচ্ছে, কোনোটা পেটের ভিতরে দেওয়া হচ্ছে, কোনোটা এক লেয়ার কেটে দেওয়া হচ্ছে, কোনোটা পেটের উপরে দেওয়া হচ্ছে, কোনোটা চামড়ার নিচে দেওয়া হচ্ছে। আপনার জন্য যেটা ভালো হবে এবং যেটা আপনার জন্য উপযুক্ত হবে ওই জিনিসটাই উনি ব্যবহার করবেন। একদমই তাই, বলা হয়ে থাকে যে হার্নিয়ার অপারেশনের সার্জারি একমাত্র ভরসা, অনেকেই চিকিৎসা পদ্ধতিতে যেতে চান না, এবং এই ভীতির জায়গা থেকে, সার্জারি ভীতি থেকে তারা বারবার চিকিৎসক বদলাতে থাকেন কিংবা অপর চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন। আমি তো বলেই দিলাম যে কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে 1-2%, তাদের ক্ষেত্রে হার্নিয়া আসলে অপারেশন করতে হয় না, বাকি সবার ক্ষেত্রে কিন্তু হার্নিয়া অ্যাবসোলিউট ইন্ডিকেশন। এবং আপনি হাসপাতালে থাকাটাও খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার নয় এক্ষেত্রে, যেহেতু ফুটা করে অপারেশন করা হচ্ছে, সময় নষ্ট করলে হবে কি, জিনিসটা আরো বড় হতে থাকবে। প্রথমে অনেক রোগী এসে প্রথমে বলে ম্যাডাম আমার এটা আগে চাপ দিলে ভিতরে ঢুকে যেত, এখন আর আমার ভিতরে ঢুকে যায় না। এই জিনিসটাকে আমরা বলি ইরিডিউসেবল। যখন একটা হার্নিয়া ইরিডিউসেবল বা আগে চাপ দিলে ঢুকে যেত, এখন আর চাপ দিলে ঢুকে না, তখন কিন্তু আপনি একটা সংকটাপন্ন অবস্থায় আস্তে আস্তে যাচ্ছেন।
তো আপনি যত দেরি করবেন, যত চিকিৎসক বদলাবেন, পরিমাণ তত বেশি বাড়তে থাকবে, তত আপনার কমপ্লিকেশন। অনেকে ধারণা করে থাকে যে হার্নিয়া একবার অপারেশন করলে সেটি বারবার হয়ে থাকে এবং বারবার হবার ঝুঁকি অনেকাংশে বেশি। এ বিষয়টি নিয়ে কি বলার আছে? হার্নিয়া অবশ্যই রিকারেন্ট হয়। আমরা যেটা বলে থাকি, সাধারণত অপারেশনের পরে যে হার্নিয়াগুলো, ইনসিশনাল হার্নিয়া আমরা বলে থাকি, ওগুলো সাধারণত 10-15% ক্ষেত্রে হয়। আর অনেকে মনে করেন যে ফুটো করে করলে, ল্যাপারোস্কোপিক সার্জারি করলে হার্নিয়া হওয়ার চান্স নেই, কিন্তু সবার ভুল ধারণা ভাঙার জন্য বলতে চাই যে পেট কেটে অপারেশন করলে যেমন সেটা 10-15% হওয়ার ঝুঁকি থাকে, ফুটো করে করলেও কিন্তু নাভির কাছে ওইটা হওয়ার ঝুঁকি 1-5% থেকে যায়। হতে পারে যে একটু ঝুঁকিটা কমে যায়, কিন্তু ওখানেও কিন্তু হার্নিয়া হওয়ার ঝুঁকি আছে। সেক্ষেত্রে যারা অপারেশন করাচ্ছেন, অপারেশন পরবর্তী সময় একজন হার্নিয়া রোগীর কি কি ধরনের জটিলতা সম্মুখীন হতে পারে? একদম ইমিডিয়েট পোস্ট অপারেটিভ আমরা যেটা বলি, বা একদম একদিন দুই দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে যেটা হয়, সেটা হচ্ছে হার্নিয়ার অপারেশনের পরে, কিছু কিছু হার্নিয়ার অপারেশনের পরে আমরা একটা ড্রেন দিই। ওই ড্রেন থেকে দেখা যায় যে অনবরত পানি আসতে থাকে, বা ড্রেনটা যদি আমরা কোনো কারণে আগে খুলে ফেলি, তখন ওই পানিটা জমে একটা সেরোমা বলি আমরা ওইটাকে, পানির একটা টিউমার হয়, ওইটা হচ্ছে ইমিডিয়েট। এরপরে পরবর্তীতে দেখা যায় যে ইনফেকশনের চান্স হয়। ইনফেকশন তো হয়েই থাকে, ডায়াবেটিস হয়ে থাকে। অনেক সময় আমরা বলি যে মেশ ডিসপ্লেসমেন্ট, বা মেশটা আমরা যেখানে দিয়েছি বা জালিটা আমরা যেখানে দিয়েছি সেখান থেকে দূরে সরে যায়। তো সেক্ষেত্রে যারা অপারেশন করাচ্ছেন তাদের ভীতগ্রস্ত হবার কোনো কারণ নেই, এবং যদি কাশির জনিত সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কাশিটাকে রোধ করা জরুরি। এবং কাশি অপারেশনের কারণে অবশ্যই আগে আমার এটিওলজি বা প্রিডিসপোজিং ফ্যাক্টর বা কারণগুলো জানতে হবে। যার অ্যাজমার সমস্যা তার আগে অ্যাজমার চিকিৎসা করে নিতে হবে। তাই যার আগে হচ্ছে প্রোস্টেটের বড় হওয়ার সমস্যা বা প্রস্রাব আটকে যাওয়ার প্রবণতা, তার আগে ওই চিকিৎসাগুলো করে নিতে হবে। এইগুলো চিকিৎসা করে যদি হার্নিয়ার সার্জারি করা হয় তাহলে রিকারেন্সের চান্স অনেকই কম। একদমই তাই। ম্যাম, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। তুমিও ভালো থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহেই ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নাগরিক টিভির সাথেই থাকুন।